যে যেখানে পেয়েছে চেয়ার সে সেখানে বসেই ফেলেছে ঘোষের গিয়া। সারা জীবন শুনেছে রবীন্দ্র নজরুল লালন গীতি, শুনে আর লাভ কি? শেষমেশ শিখেছে শুধু দুর্নীতি। রোগ বৃদ্ধি নিয়েই ব্যবসা হয়, শিক্ষা সে তো বেকার। মাইকের সামনে দাঁড়িয়ে সব নেতা নামের হকার, অনিয়মই নিয়ম এখানে, দেখলে হবে না ক্লান্তি? আজকে আমরা দেখবো এই দেশের বিদ্যুৎ বিভ্রান্তি, সরকারি কাজে বেগার শোধ, ঠিকাদারের দায় ফাঁকি, জনগণ সে তো সুযোগ পেলেই টাকা থাকতেও করে বাকি। সুপ্রিয় দর্শক মন্ডলী, দরকার এখন ডলার, তার ভিডিওর মধ্যে কব সব, এখন আর নেই কিছু বলা। আমরা দেখতে পাচ্ছি এখানে খুব বড় সড় একটা আন্দোলন হচ্ছে, কিন্তু এটা তো পল্টন না, শাহবাগ না, আবার শহীদ নানো না, তো এখানে আসলে মানে কিসের আন্দোলনটা হচ্ছে? আমরা আর শেষে গেছি ভাই, তো এই আন্দোলনে আপনাদের চড়া কি? ওই যে কলাম ভাই, আইলো বিন্দু বিদ্যুৎ বিল, উগার মুখ দাঁতে মারবো কি? কারেন্টালারা কইরেছে ক্ষতি, উগার মুখে মারবো জুড়া পাতে লাতি। আমি পারি না আর পারি। তা উরা আপনাকে কি এরকম ক্ষতি করেছে, মানে ক্ষতিগুলো বলেন আমাদের প্রতিবেদনে তুলে ধরে আজকে। আমার দুঃখ কম ভাই, আমি লাস্টাই করছি, আগে যাই মুরব্বিগের মুখে তো শোনেন। ও আপু, আমার ডিউটি আছে, আগে আমার কথা শোনো। আপনার কিসের ডিউটি আছে, মানে আপনি কি করেন আন্দোলনে আসার আপনার উদ্দেশ্য কি? আমি ফকির বাবু, ভিক্ষা করি। আমি কেন মরি না? আপনার মানে দুঃখটা কি একটু বলেন তো, মানে আপনার অভিযোগটা কি? বাবু, ওই তিন রাস্তার মোড়ে ল্যাম্পোস্টের নিচে আমি ভিক্ষা করি, টাকা দেন, সকাল থেকে খাইনি, দেন ভাই, আপনারা কেউ আসেন দিন, আমার টাকা দিচ্ছে না, দেন কয়টা টাকা দিচ্ছে, দেন ভাই, ও ভাই পকিস না দিদি, পাঁচশো টাকা নেই দেখছিস না? ও ভাই কয় টাকা নোট, দেন ভাঙাই দিচ্ছি। তাহলে তো তোর কাছে রে, তারপর আমার কাছে আসছিস কে? আমি রিজাউল ফকির, আল্লাহ নবীজির নাম, দশ টাকা ভিক্ষে দিয়ে যা। ও ভাই ভিক্ষে দিতে আসেনি, বিদ্যুৎ বিল দিতে আইছি। এই নাও তোমার বিদ্যুৎ বিলের কাগজ, জরিমানা হওয়ার আগে বিলটা দিয়ে আইছি। বাড়ি নেই, ঘর নেই, আমি রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়াই, আমার বিদ্যুৎ বিলের কাগজ আসবে কি করে? সূর্যের আলো না ছাদের আলো, তুমি যে আলো নিবা, বিলটা দিবা না? ও ভাই, ল্যাম্প পোস্টের আলো সুযোগ সুবিধা নিলি, বিল দেওয়া লাগে, এর আগে তো আমি শুনিনি, আগে কোনোদিন শুনোনি, আজকে শুনলে? বিলটা সময় মতো দিয়েছি নাই, কিন্তু কারেন্ট কাটিয়ে দিবান। এ তো সরকারি লাইন, আলো আছে বলে আমি এনে বসি, তা বিল আমি দিতে যাব কা? আমরাও সরকারি লোক, ওই বলতে আমাদের পার্টি আছে বিদায়, আমরা এনে আইছি, তুমি বা এনে বইয়স কা, অন্য জায়গা থাকতি। ও ভাই, তিন রাস্তার মোড় তো, গাড়ি গুলা ব্রেক মারে, লোকজন হেলে লাভে, লোকজন বেশি হয়, এই জন্য আমার ভিক্ষেটাও বেশি হয়, এই জন্য আমি এনে বইছি। তো আলোর নিচে বসে বইরে ভিক্ষে করতে ভালো ঠেকতেছে, আর ওই বিল দেওয়ার কথা শুনলি ভালো ঠেকতেছে না বা? ও ভাই, এনে তো মিটারই নেই, তা বিল দেব কোন নিয়মে? তোমার মিটার দরকার না আলো দরকার? তুমি তো আলো এনে পাচ্ছই, আর যদি তুমি বিল না দিতে চাও তাহলে এনে তুমি উঠে যাও, বহুত লোক আছে এই জায়গা বসে বইরে বিল দিয়া। বেশি কথা কলি জেল জরিমানা হয়ে যেতে পারে, সরকারি লোক পরে দেখতেছি বিষয়টা। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। সাকি হুজুর, আপনিও আন্দোলনে আছেন, আপনার আবার কি দাবি, মানে কি সমস্যা? আর কয়ে না বাপু, ওই পশ্চিম পাড়া মসজিদের ইমাম আমি, ওই কারেন্ট লাগার জন্য আমার চাকরি চলে গেছে। কারেন্ট লাগার জন্য আপনার ইমামতি চলে যাবে,
এবার কিরাম কথা, মসজিদের মতন একটা সম্মানীয় পবিত্র জায়গায় কি ঘটনা গন্দিনী? আবার কি অশান্তি হাতে ধরাই দিলে? টপকিয়ে আমাকে বেতনই 20,000 হয় না, আরে 1 মিটারের বিলই 32,000। আমাকে সারা মাসের পরিশ্রমের থেকে 1 মিটারের বিল বেশি, এত টাকা যাচ্ছে কেন? আসলে হুজুর, বিল হচ্ছে তো আমরা দিয়ে বেড়াই, আমরা তো আর লেখিনি। বাপু, আমাদের গ্রামের মসজিদ 1 বছরে 32,000 টাকা ওঠে না, আমরা 1 মাসে 32,000 টাকা বিল দেবো কোন কায়দায়? স্যারেরা এসি রুমে চেয়ার টেবিলে বসে বিল লিখতে স্যার টাকা ভাগ করতেছে, আর এদিকে এসব বিলের কাগজ দিতে এসেছে মায়ের খাওয়ান আমরা। আমার কাছে কই আর কি হচ্ছে হুজুর, আপনি একটা কাজ করেন, ওই অফিসে যোগাযোগ করেন। অফিসে যোগাযোগ করতে গেলি কই যে লেখতে যাবে তার কাছে গতি, তার কাছে কননি কইছি কি কই মিটারে যা আছে আমি তাই লিখতেছি, আমার কাছে কই কোনো লাভ আছে? আমি কোনো 60 টাকার কর্মচারী, আমার স্যারের কাছে যোগাযোগ করেন। মাগেরে কাছে কলি স্যারগেরে দেখাও, আর স্যারগেরে কাছে কলি তোমাগেরে দেখায়, আমাগেরে আর কেউ দেখে না। আবার শুনলাম তারা যেন মসজিদের বিল ফ্রি করে দিল, কেরম বিল দিতে আসছে? হ্যাঁ, কারণ তো ওকার বাপে যে ফ্রি করে দিল। কি বিপদে পড়লাম কয়দিনই। মুরব্বি, আর ভাই আপনার মানে আপনার কি হয়েছে? আমার ভাই সবই হয়ে গেছে। আমার আর কিছু বাদ নেই, মানে কি হয়ে গেছে মানে আন্দোলনে আইএসএনসি অভিযোগটা কি মানে ওইটা জানতে চাই। আমাদের বাজারে 7 দোকান, মোট গুনি 140টি, এখন বাজারে সবই আছে, শুধু একটা ধান ভানা মিল ছিল না। জমিদাতি বেশি এও করে ধার দিনা করে সুদে মিতে নিয়ে একটা ধান বানানো মিল বানাইলাম আমি। তারপর ডেলি 600-700 ইনকাম হয় ভাই, আর ওই মাসে আপনার গড় এভারেস্ট 20-22,000 টাকা আসে। মেলা তো। হ্যাঁ ভাই, ওই 5-6,000 টাকা করে প্রতি মাসে কারেন্ট বিলটা দিই, আর এদিকে 15-16,000 টাকা আমার থাকে। সত্যি কথা, ভালো তো না? এতদিন ভালোই ছিল, কিন্তু এখন আর নেই। তা কি মানে কি হইলো আপনার সুখী সংখ্যা আবার বাস ধরলো কিটা? গেল মাসে বিলে 26,000। এই পকের ভিতরে যারা করা শুরু করে দিয়েছে 38,536। আরে এই মাসে 34। মাসে আমার ওই মিলিতে ইনকাম আসে 20-22,000 টাকা, এই 12,000 টাকা ঘাটতে আমি গন্ধ দেবো? মিলির কি প্রোডাকশন বাড়িয়েছেন মানে মোটর মোটর বেশি লাগিয়েছেন যে কারেন্ট এখন বেশি বুঝতে বিলে বেশি বিল আসতেছে? আমি কিছু কিচ্ছু না ভাই, ওই আগের তাই, ওই মোটরও আগের মিলও আগের, ওই মিটারটাও আগের, খালি এত বিল আসবে কেন? তাই তো না, আপনার কি মনে হয় মানে এত বিল কেন আসবে? বিল আসবে ভালো কথা, আগের তাই আসতে পারতো প্রথমতে, তা এখন আবার মাঝে আবার কোন ইয়ার্কি শুরু করলো। এই 5-6,000 টাকা করে বিল আসতো, এখন আবার আসতেছে আপনার 34-32-36। তাহলে এই যে আমি চিন্তা করছি সামনের মাসের তে আর 10-12,000 বেড়ে ওই 48-85 না আছে দাঁড়ায়। তাহলে আপনি এখন কি করবেন? করব কি, আমি করে ফেলি। কি করলেন? এই গত মাসে মোটরটা বেঁচে দিয়েছি, আর এই মাসে মিলটাও বেঁচে দিয়েছি। বেঁচে থেকে লাভ কি বল? তাহলে তো আর আপনার এখন আর ওই 48-50,000 কোনো সম্ভাবনা নেই নাকি? না ভাই, ওই মিটারটা এখনো বেঁচতে পারিনি, মিটার বেঁচার চেষ্টা করিলাম কেউ নিতে যাচ্ছে না। আমি চিন্তা করতেছি ওই মিটারে এই মিল আর এই মোটর বাদেই দেখা গেলো এইবার রাতে বিল আসতেছে 50-60, তখন আমি কি বেঁচে দিবানে? চিকিৎসা দেবো ভাই, ডাক্তারই এখন রুগী হয়ে গেছে, দেখেন কোনটা ভালো হয়, আন্দোলন আন্দোলন করে কোনো কাজে আসে কিনা, ট্রিটমেন্ট আসে কিনা। বাড়ি থাকার মধ্যে আমি আর আমার বউ মারামারিকে একটা মার্ডার কে ফেলে দিলাম। সে আবার করলো কে? তারপর? তারপরে আর কি, পুলিশ আমার ধরে নিয়ে গেল। জি স্যার, জি, অপারেশনটা হয়ে গেলে আপনাকে আমি সাকসেস জানাচ্ছি।
এই শালা এই তোর হ্যাঁ বলিয়া পাই দিন বেড়াবি আইনির উপরে যাওয়া না চল তুই থানায় নিয়ে যাবো চল বউ চলে গেল বাপের বাড়ি দুই মাস জেল কাটলাম বাড়ি আর কেউ নেই দেখুন না সমস্যাটা কি বাড়িতে আর কেউ নেই কেউ ফেলের বাতাবি খাইনি আলোও কেউ জ্বালিনি হিসাবের কথা দুই মাস পর বাড়ি এসে দেখি বিদ্যুৎ বিল 9000 টাকা এসে বসে রয়েছে আরে এই দুনিয়ার তাল বাহা না বুঝলাম না বাড়ি তো কেউ ছিলেনই না ফ্যান চালাননি বিদ্যুৎ কারেন্ট আলো জ্বালাননি তাহলে বিলটা উঠলো কি করে আমি তো চিন্তায় আছি ওই ভূতি আবার কি ফ্যান জ্বালিয়ে আলো জ্বালিয়ে টিভি দেখলো নাকি আমি পারি না আর পারি না আমি কেন মরি না তাই তো মানে কি হতে পারে কোন দিনই অন্যান্যরা চালিয়েছে উগার বেশি উঠতে পারে আমার কি করে উঠল তো ওই চিন্তা আছি ভাই এটা মানে নিয়ে যাই না বাড়ি ঘরে কেউ নেই কে হইনি কি করে উঠল ভাই আমার ওই মাঠের ভিতরে মোটর ঘর আমি করবো করবেন কি করা হয়ে গেছে কি হয়ে গেছে আরে কারেন্ট আলো ভাই না কি করতেছেন ওই মোটরের বিল লিখতেছি ভাই ওই মোটরই যে আমার বৃষ্টিতে তোলায় গেছে কি যে লস হলি আর কি করবা ও ভাই মোটর আমার ওই জায়গা তা আপনি ওই জায়গা দাঁড়িয়ে কি করে বিল লিখতেছেন দেখি আমি ওই সাঁতার কেটে দিয়ে বিল লাগবো নাকি বিল এবার একটু বেশি হয়েছে লেখা হয়ে গেছে ভাই গত দেড় মাস আমার মোটর ডুবিয়ে রয়েছে পানিতে আমি চালালাম কখন আর আপনি বিলই বা লিখতেছেন কি করে ও চালাইছো কি না চালাইছো ও বুঝবা তুমি আমি না ভাই মোটো মানুষ কি জন্য চালাই পানির জন্য আর সেই পানি হয়েই রয়েছে তা আমি মোটর কি করে চালাবো ওই মিটার যে পানিটি ডুবিয়ে গেছে ওই জন্য উল্টো তোমার আরো জরিমানা করা হবে ভাই আকাশে বৃষ্টি পড়েছে দোষ করলে বৃষ্টির হবে আমি কি করলাম প্রথম কথা তুমি সরকারি লোকের সাথে খারাপ আচরণ করেছো আর তোমার মিটার তুমি সামলাতে পারো না এই জন্য পানি যখন কমে যাবে তখন মিটার তোমার খুলে নিয়ে দেওয়া হবে আর তোমার নামে মামলা হবে প্রিয় দর্শক মন্ডলী সবই দেখলেন সবই তারা বললো আমি এখন বুঝলাম না এই নিরীহ লোক কয়টা কি দোষ করলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনারা যারা এই সেম সমস্যায় আছেন তারা কমেন্ট বক্সে সাড়া দিয়েন ধন্যবাদ সবাইকে